ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় চাঁদা পাঁচিতে এখনও সক্রিয় এনএলএফট জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। ধলাই জেলা সহ পশ্চিম ত্রিপুরা জেলার সিপাহীজলা জেলায় কিছু অংশে এরা বিচরণ করছে। এদেরকে শীঘ্রই জালে তোলা সম্ভব হবে। অতি সম্প্রতি এমনটাই দাবি করেছেন ত্রিপুরা পুলিশের এক উচ্চ আধিকারিক। সংশ্লিষ্ট বিষয়ে আধিকারিক জানিয়েছেন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সহযোগীদের বিরুদ্ধে পুরোপুরিভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ময়দানে রয়েছে রাজ্য পুলিশ এবং ইন্টেলিজেন্সরা। পুলিশ আধিকারিকদের কাছে এই সংক্রান্ত বিভিন্ন খবরাখবর তথা আপডেট আসছে। এই মুহূর্তে ভারতের বাইরে থেকে বিভিন্ন কারণে ত্রিপুরায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করছে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ জঙ্গি গোষ্ঠীর আর্থিক দৈন্যতা ও বর্ডার ফেন্সিং। সীমান্তে জোরদার নিরাপত্তা রয়েছে। ত্রিপুরার উল্টো দিকে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীও জঙ্গিদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ নীতিতে অটুট রয়েছে। সূত্রে আরও দাবি করা হয়েছে, ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে দ্রুত গতিতে বর্ডার ফেন্সিং কাজ এগিয়ে নেবার পক্ষপাতী ত্রিপুরা এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। যদিও কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী কিছুটা আপত্তি রয়েছে, বিশেষ করে মাদক পাচার এবং মানব গবাদি পশু চোরাচালান করার ক্ষেত্রে দুটি দেশের তরফে একমত প্রকাশ করা হয়েছে। সূত্রে জানা গেছে, গত দুই মাসে আচমকা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ায় রাজ্য প্রশাসন চরম বিব্রত হয়েছে এবং এক্ষেত্রে আরো বেশি সজাগ ও সতর্ক দৃষ্টি দেওয়ার জন্য ষষ্ঠ দপ্তরের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নীতির উপর ভর করে এই মুহূর্তে ষষ্ঠ দপ্তরের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নিষিদ্ধ জঙ্গি সহকর্মী চাঁদাবাজি অস্ত্র পাচারের ঘটনাবলী ছাড়াও রাজ্যের অভ্যন্তরে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সম্পর্কে সচেতন ও সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দেবাশিস দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।